আমি আমরা জানি আপনি এলাকার একজন নির্বাচিত কমিশনার এবং অত্যন্ত জনপ্রিয় কমিশনার, আপনার এই আমাদের যে জানার বিষয়, এবার যে নির্বাচন হচ্ছে সেখানে আওয়ামী লীগ বিপুল করে নির্বাচিত হবে সবাই ধারণা করতেছে, আপনার এই আসনে কি হবে আপনি মন্তব্য করেন? আমার এই আসনের যে এমপি মহোদয় যে নির্বাচন করতেছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দল মত নির্বিশেষে সবার কাছে অনেক জনপ্রিয়। আমরা ইনশাল্লাহ এই সিটের ব্যাপারে কোনো চিন্তা করি না, মানুষ অবশ্যই কামাল ভাইয়ের ভোট দিবে, কারণ উনি এত এত উন্নয়ন করছে এবং মানুষের এত কাছাকাছি ছিল যে মানুষ তাকে ভুলতে পারবে না, ভুলতে পারবে না। আরেকটি আরেকটি সর্বশেষ কোয়েশ্চেন আপনার কাছে, এবার বিএনপি মাঠে নাই, এবার তো আমরা দেখি যে সাইলেন্ট নির্বাচন বলা যায় এটাকে, এটাকে আপনারা কিভাবে দেখতেছেন? নির্বাচনে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা তো থাকবেই, বিএনপি একটা বড় দল, আমরা মনে করি বাংলাদেশের জননীতি শেখ হাসিনা যে পরিমাণ উন্নয়ন করেছে তাতে আওয়ামী লীগ কে সাধারণ মানুষ অবশ্যই ভোট দেবে এবং নিউ জেনারেশন যারা আছে তারা অবশ্যই স্বাধীনতার সপক্ষে কে ভোট দেবে। আর একটা কোয়েশ্চেন সর্বশেষ, আপনি ছাত্রদা ছিলেন, ছাত্র আপনাকে আইডিয়াল মনে করে নতুন প্রজন্মের জন্য চাকরি ব্যবসা বাণিজ্য ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শেখ হাসিনা যে অবদান, এর মধ্যে নতুন করে কি আমরা পেতে পারি সামনে বার যদি শেখ হাসিনা ক্ষমতা আসে? আমাদের সামনে যদি ক্ষমতা আসে এই নিউ জেনারেশনের জন্য অবশ্যই চাকরি এবং ব্যবসা সুব্যবস্থা নীতি করবে যাতে বাংলাদেশ কোনো বেকার না থাকে। ধন্যবাদ।